Dear learners, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Muhammad Bidanur Rahman, assistant teacher in English, Jivanagar Thana Model, Margaret Bell Secondary School, Jivanagar Chwada. Dear learners, this class is for all levels of learners from class 6 to degree. In the last class, I discussed some rules of life from our parts. প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে গত ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বসের কিছু নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। আজ ও রাইট ফর্ম অফ ভার্বসের আরো কিছু নিয়ম নিয়ে আলোচনা করছি। তোমরা ব্ল্যাক বোর্ড দ্যাট ইজ হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো। আমরা রুল 16 ষোলো নম্বর রুলটা দেখি। সেন্টেন্স এ, টুমোরো, টুনাইট, কামিং সানডে, কামিং মনডে, কামিং এক্সাম প্রভৃতি থাকলে সেটি ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। আমরা সহজ করে বলতে পারি টুমোরো, টুনাইট, কামিং দিয়ে যত ওয়ার্ড আছে এগুলো থাকলে ফিউচার ইনডেফিনিট টেন্স, অর্থাৎ সাবজেক্ট এ পরে শ্যাল উইল আর ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট এর পর আমরা জানি ফিউচার ইনডেফিনিট টেন্স এ কর্তা পরে শ্যাল উইল হয় আর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আমরা জানি যে আই আর উইল পর শ্যাল বসে, আই পরে শ্যাল, উইল পরে শ্যাল, আর সকল ক্ষেত্রে উইল, একটু মনে রাখবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কাজ করি। রহিম রিটার্ন হোম কামিং মন্ডে, তাহলে যেহেতু এটা কামিং দিয়ে মন্ডে আছে, কামিং পিরিয়ডে থাকতে পারে, কামিং মানে ওরিয়েন্টে থাকতে পারে, কামিং দিয়ে যত ওয়ার্ড থাকবে সেগুলো সব হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে রহিম আর এ এইচ আই এম রহিম উইল রিটার্ন আর ই টি ইউ আর এ রিটার্ন হোম এইচ ও এম হোম কামিং মন্ডে কামান্ডে এম ও এম ও এন এম ও এন ডি আমরা তারপরে রুলটি দেখি। আমরা জানি হোয়েন বা আফটার দিয়ে শুরু ক্লোজ দি, যেটাকে তোমরা ক্লোজ বলে থাকো, ক্লোজ বা ক্লোজ তাই বলো, ক্লোজ দি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তবে অপর টি অপর ক্লোজ টি ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। ক্লোজ মানে আমরা জানি বাক্যাংশ, হোয়েন বা আফটার দিয়ে শুরু বাক্যাংশটি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় অপর অংশটি হবে ফিউচার ইনডেফিনিট। আমরা একটা উদাহরণ লক্ষ্য করি, হোয়েন তাহমিদ হ্যাজ প্রিপেয়ার্ড হিজ লেসন, তাহলে আমরা দেখছি হোয়েন দিয়ে শুরু অংশটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে পরের অংশটা হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। আমরা তাহলে দেখি হোয়েন তাহমিদ হ্যাজ প্রিপেয়ার্ড হিজ লেসন কমা হি ফিউচার ইনডেফিনিট টেন্স গঠন কর্তার পরে শ্যাল উইল, তারপর ভি ওয়ান হি উইল গো টু বেড। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে ডট দিয়েছি, তোমরা কিন্তু ডট দিবে না। ইফ যুক্ত কন্ডিশনাল ক্লোজ যদি প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স হয় তাহলে অপর ক্লোজটি ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্স হবে। আমরা একটু সহজ করে যদি বলি, ইফ যুক্ত বাক্যের শর্তমূলক অংশ, শর্তমূলক অংশ যদি প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট হয় তাহলে অপর অংশ হবে ফিউচার ইনডিপেন্ডেন্স। আমরা উদাহরণ দেখি, ইফ আই গো দেয়ার, যদি আমি সেখানে যাই, এটা শর্ত, সেখানে যাই যদি শর্ত, আই ড্যাশ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধু দেখাবো, তাহলে আমি আমার বন্ধু দেখাবো যদি আমি সেখানে যাই, এটাই হলো শর্ত, সেখানে যাওয়াটা শর্ত। তাহলে এই শর্তমূলক অংশটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স, তাহলে অপর অংশটা কি হবে ফিউচার ইনডিপেন্ডেন্ট। আমরা তাহলে লিখতে পারি ইফ আই গো দেয়ার, যদি আমি সেখানে যাই, আই শ্যাল মিট মাই ফ্রেন্ড, আই শ্যাল মিট মাই ফ্রেন্ড।
সাবজেক্টে পড়ে would বা might and have a present form আর যদি কন্ডিশনাল ক্লজ টি past perfect tense হয় তবে অপর ক্লজে সাবজেক্টে পড়ে would have might have and have a VT past perfect tense অর্থাৎ যদি সহজ করে বলি তাহলে শর্তমূলক অংশ বাক্যে নির্দিষ্ট শর্তমূলক অংশ যদি past indefinite tense হয় অর্থাৎ কর্তা পরে past indefinite tense বলতে বাধা বলি সেটা অর্থাৎ ভাবে ভিটু হয় বাক্য অংশ যা হয় তাই যদি কর্তা পরে ভাবে ভিটু হলে শর্তমূলক অংশ অর্থাৎ নির্দিষ্ট কন্ডিশনাল অংশটি শর্তমূলক বাক্য অংশটি যদি past indefinite tense হয় তবে বাক্যের পরবর্তী অংশ বা অবশিষ্ট অংশে কর্তা পরে যে ভার্ব আসে ওই ভার্বের আগে অর্থাৎ কর্তা পরে আমরা বলবো উড বা মাইট আর ভি ওয়ান এই একটা নিয়ম তারপরে যদি ইফ যুক্ত শর্তমূলক অংশ বা শর্তমূলক বাক্যাংশটি হয় পাস্ট পারফেক্ট টেন্সে গঠন কি আমরা জানি কর্তা পরে হ্যাড ভিজি ইফ যুক্ত শর্তমূলক বাক্যাংশটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে হয় তাহলে পরবর্তী অংশ অর্থাৎ অপর ক্লজটি হবে কর্তা পরে উড হ্যাড বা মাইট হ্যাড আর ভাবের পাস্ট পার্টিসিপল ফর্ম তোমরা একটা উদাহরণ লক্ষ্য করো ইফ আই ওয়্যার এ বার্ড আমরা দেখতে পাচ্ছি ইফ আই ওয়্যার বার্ড ইফ যুক্ত শর্তমূলক বাক্যাংশটি পাস্ট ইনডেফিনিট টেন্স তাহলে পরবর্তী অংশ কি হবে কর্তা পরে উড বা মাইট আর ভি ওয়ান হবে ভাবে তাহলে আই উড ফ্লাই ইন দা স্কাই সিদ্ধান্ত শর্তমূলক অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স তাহলে আমরা পরবর্তী অংশটি বা পরবর্তী পরবর্তী অংশটুকু কি করলাম কর্তা পরে উড বা মাইট আর ভি ওয়ান বাকি অংশ তারপরে ইফ যুক্ত শর্তমূলক বাক্যাংশ প্লাস ভি যদি পাস্ট পারফেক্ট টেন্স আমরা দেখি পাস্ট ইফ সাবজেক্ট হ্যাড ভি থ্রি বাকি অংশ তার মানে ইফ যুক্ত শর্তমূলক বাক্যাংশটি পাস্ট পারফেক্ট টেন্স ইফ যুক্ত শর্তমূলক কন্ডিশনাল ক্লজ যদি পাস্ট পারফেক্ট টেন্স তাহলে পরবর্তী অংশটা কি হবে তাহলে ইফ আই had known you before b e f o r e I would have v t পরবর্তী অংশে সাবজেক্টে পরে would have might have v t that is verb past participle or invited I n v i t e d invited you তারপর আরেকটা লক্ষ্য করি হ্যাড আই বিন এ কিং এই বাক্যটিও কিন্তু পাস পারফেক্ট টেন্স তাহলে আমরা কি করতে পারি হ্যাড আই বিন এ কিং কমা আই উড হ্যাভ আই মাইট হ্যাভ আই উড হ্যাভ রুল দা কান্ট্রি ঠিক আছে তার মানে ইফযুক্ত শর্তমূলক অংশ বাক্যাংশটি হয়েছে যদি হয় পাস্ট ইনডেফিনিট পরবর্তী অর্থাৎ আমরা জানতে পারলাম যে ইফযুক্ত শর্তমূলক বাক্যাংশটি যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে বাক্যের অপর অংশটি হবে কর্তা পরে উড বা মাইট ভি ওয়ান যেটা একটা উদাহরণ আমরা দেখতে পেরেছি তারপরে ইফ যুক্ত শর্তমূলক বাক্যাংশটি যদি হয় পাস্ট পারফেক্ট টেন্স ইফ যুক্ত শর্তমূলক বাক্যাংশ পাস্ট পারফেক্ট অর্থাৎ কর্তা পরে হ্যাড ভি থ্রি হয় তাহলে অপর অংশটি যে কর্তা পরে উড হ্যাড বা মাইট আর ভি থ্রি বাক্য এখানে হ্যাড আর বিন এ কিং এখানে কিন্তু হ্যাড এটা একই সাথে দুই ভাবে ক্লাস হচ্ছে এখানে হ্যাড আর বিন এ
ইন এটা পাস্ট পারফেক্ট টেন্সের নেই কাজ করেছে এবং ইফ এর কাজও একবারে করেছে তাহলে হ্যাড আই বিন এ কিং আই রুড দা কান্ট্রি ওয়েল তাহলে হ্যাড আই বিন এ কিং তাহলে আই উত্তরটা হবে আই তাহলে উড হ্যাভ বা মাইট হ্যাভ রুড উইথ হিম রুড দা কান্ট্রি ওয়েল ক্যান could may might must should would rather had better had rather need get let প্রভৃতি গুলো আছে মডাল অবস্থা এর পরে যদি ভাব আসে সে ভাবের প্রেজেন্ট ফর্ম হয় এবং প্রদত্ত ভাবের পূর্বে যে টু থাকে টু থাকলে হলো এই সুটা উঠে যায় আমরা উদাহরণ দেখি দুইটা ইউ মাস্ট টু গো দেয়ার তাহলে মাস্ট আছে তাহলে মডাল অবস্থা তাহলে আমরা এটা করতে পারি ইউ মাস্ট টুটা উঠে যাবে তাহলে কি হবে গো দেয়ার ইউ মাস্ট গো দেয়ার তারপরে দেখি পরেরটা আই উইল নট লেট ইউ to enter this room তাহলে বলি I will not let you to enter তাহলে enter this room enter this room simple sentence মানে সরল বাক্যে দুটি ভার থাকে সাবজেক্টের আগের ভারটির সাথে আইনস যোগ করে পার্টিসিপেট করতে হয় আমরা একটা উদাহরণ দেখি ফাইন্ড মি রহিম বিকেম হাই গ্লাস সিম্পল সেন্টেন্স সাবজেক্টের আগে ভাবটি ফাইন্ড তাহলে আমরা এটাকে কি করব ভার্ব প্লাস আইন পার্টিসিপেট মানে ভার্ব প্লাস আইন দ্য ফাইন্ডিং এফ আই এন ডি আই এন ডি ফাইন্ডিং মি রহিম became highly glad became highly glad simple sentence a দুটি ভাগ থাকবে শেষের ভাগটি সাথে আইনস করে প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে আমরা একটা উদাহরণ দেখি আই স দা ম্যান তাহলে আই স the man আমি লোকটিকে দেখলাম কি করে দেখলাম তাহলে একটু মানে পরে আবার ভাগ আছে না শেষে আবার ভাগ আছে তাহলে তাহলে আমরা লাস্টের ভাগ শেষে আনতে করে এর পাশে কিছু গণ করতে হবে তাহলে আই saw the man running আমি দৌড়ালেন আমি দৌড়ালি I saw the man cannot help could not help cannot bear be plus is be means be verb plus is তারপরে god used to আমরা জানি কি ভাবে বলতে আমি দা রোজ আই ওট উই প্লাস জিরান জিরান মানে ভাব প্লাস আইন দি তারপরে বাই প্লাস জিরান উই দে ভিউ টু লুক ফরওয়ার্ড টু Would you mind prefer to prefer to addicted to devoted to feel like ইত্যাদি পরে ভাবের সমান এগুলো পরে যদি ভাব আসে এরপরে ভাব আসে ভাবের সাথে আইনজি যোগ করতে হয় I cannot help us I cannot help could not help থাকে ভাব প্লাস আইনজি হবে তাই লাভ কারণ হেল্প আস লাস্ট আমরা লিখব লাফিং তারপরে আই ক্যানট বেয়ার ক্যানট বেয়ার আছে ভার্ব প্লাস আইনস তাহলে আমরা লিখব আই ক্যানট বেয়ার সাফারিং এস ই ডব্লিউ এ আর আর এন জি সাফার তারপরে আই গট ইউজড টু got used to be used to
বা গড ইউজ টু থাকলে ভার্ব প্লাস আইন আমরা জানি ট্রু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় কিন্তু গড ইউজ টু আছে এজন্য ভার্ব প্লাস আইন হবে আই গড ইউজ টু লিভিং এল আই ভি আই লিভিং অ্যালোন এ এল ও এন অ্যালোন তারপর উদাহরণটা দেখি উইথ ড্যান্সিং উইথ ড্যান্সিং উইথ প্লাস ভার্ব প্লাস আইন দিতে উইথ ড্যান্সিং ডব্লিউ আই জি এস উইথ ডান্সিং ডি এ এল সি আই এন ডি এই থাকলে কন্টিনিউয়াস টেন্স করার সময় এটা বলতে হবে উইথ ড্যান্সিং মিনা কেম টু আস তারপরে আই ফিল লাইক আই ফিল লাইক থাকলে ভার্ব প্লাস আইন তাহলে আই ফিল লাইক ক্রাইং প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের কে বোঝানোর চেষ্টা করেছি অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বসের 18 নম্বর নিয়ম থেকে 25 নম্বর নিয়ম পর্যন্ত আলোচনা করেছি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি তোমরা ভাষায় এই নিয়মগুলো বারবার দেখে দেখে পড়ে পড়ে মুখস্থ করার বা মেমোরাইজ করার বা স্মরণ রাখার প্রাণান্ত করার চেষ্টা করব এখন আমি তোমাদের জন্য এই যে আজকে যে রুটগুলো শেখালাম 18 থেকে 25 নম্বর রুট পর্যন্ত এর কিছু এক্সারসাইজ দেবো তোমরা লক্ষ্য করো হোম টাস্ক তোমরা লক্ষ্য করো আমি 10টা হোম টাস্ক দিয়েছি সেগুলো একটু লক্ষ্য করো যে তার প্রথমটা রহিম অ্যাফেয়ার অ্যাট দ্য গামি এক্সাম নাম্বার টু আফটার তাহমিদ হ্যাজ গট এ বুক হি রিড ইট তারপরে ইফ ইউ গো দেয়ার ইউ মিট ইউর ফ্রেন্ড নাম্বার ফোর ইফ ইউ বট দ্য বুক ইউ বি বেনিফিটেড নাম্বার ফাইভ ইফ আই হ্যাড নট রিড দ্য লেটার I not realize his problem. Problem. Tarpore six. If I were you, I not go there. Number seven. I had better bracket asset to stay home. Tarpore number eight. Light a lamp. Nambi would call the villagers. Tarpore number nine. Zaman would tell his stories. Stories sit under. Under a tree, number 10, Jerry God used to do as a gracious, that means আমরা যেটা বলে থাকি gracious, যেটাকে বলি gracious things, get used to, এখানে God used to আছে, God get it, get হচ্ছে present form, God হচ্ছে past form, God used to না থাকে, get used to থাকতে পারে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে আজকে রাইট ফর্ম অফ ভার্বসের তৃতীয় সেশন দ্যাট ইজ পার্ট থ্রি নিয়ে আলোচনা করলাম আমি আজকে তোমাদের সাথে রুল এইট থেকে এইটিন থেকে টোয়েন্টি ফাইভ পর্যন্ত আলোচনা করেছি এবং এখান থেকে কিছু হোম টাস্ক দিয়েছি তোমরা অবশ্যই এই হোম টাস্কগুলো নিজেরা করবে এবং তোমরা তোমাদের সুবিধাজনক সময়ে অবশ্যই তোমাদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে এই হোম টাস্কগুলো দেখাবে হয়েছে কিনা দেখাবে তাহলে তোমাদের বুঝটা অর্থাৎ যতটুকু শিখলে সেখান থেকে কোনো ভুল ত্রুটি থাকলে তা স্যারেরা ধরে দিতে পারবে সর্বোপরি তোমার ইংরেজি জানাটা আরো ভালো হবে জানতে পারবে প্রিয় শিক্ষার্থীরা আমরা যেখানে থাকি তোমরা যেখানে থাকো মহান আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের সবাইকে নিরাপদে রাখুন ভালো রাখুন সুস্থ রাখুন এই দোয়া করছি মহান আল্লাহ আমাদের সবাইকে সব অবস্থায় হেফাজত করুন রক্ষা করুন আমিন আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো রাইট ফর্ম অফ ভার্বসের তৃতীয় সেশনের যে ক্লাস পার্ট থ্রি ক্লাসটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু